Hello everyone, today I share my night skincare routine. So first I have a hydrating cleanser to give my face to clean kore niyechi tarpor hocche ekta tissue diye ami amar skin ta ke bhalo bhabe muche nicchi ar jeto amar skin khubi sensitive shejon ami try kori ekto mane syrup er face wash te use korar jonno ar eta khubi mane bhalo ekta face wash তো তারপর হচ্ছে আমি আমার অর্ডিনারি গ্লাইকোনিক অ্যাসিডটা দিয়ে একটা কটন প্যাড দিয়ে হচ্ছে এটা ফেসে ভালোমতো अप्लाई করে নিব আর অবশ্যই স্কিনটা ড্রাই করে নিতে হবে কারণ ভেজা অবস্থায় এটা ইউজ করা যাবে না সো আমি পুরো ফেসে হচ্ছে अप्लाई করছি কিন্তু আই এরিয়া এবং মুখের এরিয়াটা হচ্ছে এভয়েড করতে হবে কারণ এটা দুই সাইডটাতে হচ্ছে ইউজ করা যায় না সো তারপর হচ্ছে স্কিনটা ড্রাই হয়ে যাওয়ার পর আমি তারপর হচ্ছে অর্ডিনারি আলফা এরবুটিনটা ইউজ করে নিচ্ছি আমি কয়েক ড্রপ দিয়ে আমি আমার ফেসে তারপর হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই আলতো করে মিশিয়ে নিতে হবে আর এটা আই এরিয়াতে ইউজ করা যাবে না সো আমি সেই অনুযায়ী দিয়ে নিচ্ছি আর আমার স্কিনটাতে হচ্ছে প্রচুর পরিমাণে সানটান ছিল একটু স্কিনে ডার্ক স্পট হয়ে গিয়েছিল So that's why আমাকে এটা সাজেস্ট করা হয়েছে আর এটা ইউজ করার পর আমি খুবই ভালো রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ আলফা এরবুটিনটা ইউজ করার পর আমি ময়শ্চারাইজার দিয়ে হচ্ছে আমি পুরো ফেসটাকে প্রিপেয়ার করে নিলাম অলমোস্ট আমার স্কিন কেয়ার ডান তারপর আমি লিপ কেয়ার ইউজ করে নিচ্ছি ভ্যাজলিনের হচ্ছে লিপ থেরাপিটা দিয়ে আমি আমার লিপটাকে প্রিপেয়ার করে নিলাম সো এই তো আজকের মতো আমার নাইট স্কিন কেয়ার ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ